আপনারা দেখছেন তাজা খবর 24। আসসালামু আলাইকুম, তাজা খবরের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নে শান্তিপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন প্রবাস ফেরত রফিকুল ইসলাম। আমাদের প্রতিনিধি মামুন মিয়ার পাঠানো বীরচিত্রে এবার দেখুন বিস্তারিত। সৌদি আরব ও মালদ্বীপে দীর্ঘ 11 বছর প্রবাস জীবন কাটান রফিকুল ইসলাম। গত 10 মাস আগে প্রবাস থেকে দেশে আসেন তিনি। বিশ্বের চলমান মহামারী করোনায় দেশে আসার পর থেকেই সংসার জীবনে পারিবারিক কলহের জের বাড়তে থাকে। হতাশায় ভুগছিলেন। চলতি বছরের 30 জুন রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন প্রবাস ফেরত রফিকুল ইসলাম। নিহত রফিকুল ইসলাম রায়পুর উপজেলার মির্জাচর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত সুলতান মুন্সির ছেলে। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেন বলে এলাকাবাসীর ধারণা। নিহতের স্ত্রী নাসিমা আক্তার তাজা খবর 24 টিমকে জানান, বুধবার তার স্বামী একসাথে রাতের খাবার খেয়ে অন্য একটি ঘরে ঘুমালে পরদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় ছেলে আশরাফুল দরজায় অনেকবার ডাকাডাকি করলে ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না। পরে দরজার ফাঁক দিয়ে দেখতে পান তার পিতার জ্বলন্ত অবস্থা। আশরাফুলের ডাক চিৎকারে স্বজনরা জড়ো হলে দরজা ভেঙে ভিতরে ঢুকে তার জ্বলন্ত লাশ নামিয়ে আনা হয়। পরে রায়পুরা থানাকে এ বিষয়ে অবগত করলে রায়পুরা থানার উপপরিদর্শক মুস্তাফিজ ঘটনাস্থলে পৌঁছে মরদের সুরতাল প্রস্তুত করেন। নরসিংদী সদর হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তাজা খবর 24 টিমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন মির্জাচর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মানিক মিয়া। খবর পেয়ে নরসিংদী জেলা সিআইডি ইন্সপেক্টর আব্দুর রাজ্জাকও ঘটনাস্থল পরিদর্শন করেন। দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন, আমাদের সকল আপডেট দেখতে থাকুন। দেখতে দেখতে একদিন অবশ্যই ভালো লেগে যাবে, আর ওই দিনই আশা করি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। গতকালকে যে 10টা খাওয়া দাওয়া করছিলি না, বৃষ্টি নামছে, বৃষ্টির পরে খাইতে জামাই এসে এই করো আবার জি এই করো আবার চুলার নাই, চুলার লাইট গেছে নষ্ট, কারেন্ট আছে তো, দিনের সমস্যা তো কারেন্ট নাই তো, নিলে এই করো গিয়ে ভুয়ে গেছে গা তো, ডাক দিছে আবার আওয়ার লাগে কো আমি ঘুমের বুড়ি গাইছি, আমি ই গরু থাকিম এই গরু লইছে সকাল উঠতে আমি গরু বার করছি গাই দো আমি আর আমার ফুতের আমি কত বাপের ডাক দিয়ে কত বাসুরটা ধরতো বাসুরটা মাঝে মধ্যে কত ধর আমার ফুতে জায়গায় ঘাস কাটা তখন ডাকতেছে পরে লাখর আমি আমাকে বড় করে রাখতে ঘুমের বুড়ি গাইছে বলে কইছে বড় করে রাখতে বেড়া থারবাদে উড়ে না তখন আমি গেছি কেতেছি আমি কি লাখর না করে ডাক দিলে উঠতে জায়গা তখন আমার ভূতে বেড়াটা ভাগ করে শুয়ে দিছে উড়ে না করে আশরাফুল বয়স 12-13। এরপরে দা ওই চিকেন মারছে কমাগো আমার বদি টাই হইছে গো আমি তো মারিত পেলে গরম শুরু করছি চিকরা বাকরা করতেছি পরে শ্বশুর বাড়ির লোকেরা বিদেশ থাকতো কোন দেশে ছিলেন মালদ্বীপ কত বছর ছিল 7 বছর 7 বছর তারপরে এই করোনা আছে না করোনা লকডাউন করেছে গা পরে হাতের মধ্যে সমস্যা হয়েছে হাতরা খালি চিকরা বাকরা করতো পরে আয়া পড়ছে নাই কোনির আমি তো কি জানি রোগ আছে পেয়েছি গিয়া রক্ত চলাচল হচ্ছে না পরে চিকরা বাকরা করতো কিডনির মধ্যে কিছু সমস্যা আছে পরে বাইতে এই হাতের বিষ সে মনে করেন কনে হিতানো মাথা নেই কোনে আমার ঠ্যাঙ্গের তো লেগে মাথা দেয় পরে আমি নৌসুন দিলে গেছি অনেক সেন্টার হসপিটাল হ্যাঁ তো নিয়ে 10,000 টাকা আমি চিকিৎসা করে আনছি আয়া সাইর কোনো আরোগ্য বুঝি না ওষুধ খাওয়াইতেছি পরে আবার কবিরাজ ধরছি কবিরাজের ওষুধ কামানো আবার নিয়েছি আরেকটা হসপিটাল নিয়ে আসে এমনি এমনি 20-25,000 টাকা বাঙছি ওরা আপনার একটু ভালো আছে এরপরে মনে করেন টাকা পয়সা লইয়েতে আসছে না সংসার 10 টাকা কামাই করার মতো লোক নাই পরে বাড়ি একটা জমি আছে এটা বিক্রি করিল বিক্রি করে আন্যা মনে করেন কিছু রেন্ট টেন আছে দিছে আর চলতেছি ওখানে নিজেও কই বেলা বইয়া থেকে খাইলে তো যে কয়দিন লাগতো না খাইতে কারে এলে কামাই করতার মারে মারি দিতারছি না বা এই ত্রেমানি দিতারছি না বই নাই ত্রেমানি দিচ্ছি না নিজেও কাম করতারি না ওখানে এই খেয়ে পাথর বেঁচে লাইছি আমার পুতাইতে কি উপায় হইব আমার সংসার কেমনে চলবো
ফাঁসির থেকে নামানোর পরে দেখা গেছে যে খাটের উপর শোয়ানো আছে, কাপড় দিয়ে ঢাকা আছে। এতটুকু পেয়েছি, দেখলাম স্থানীয়ভাবে লোকজনের কাছে জিজ্ঞেস করলাম, পাশাপাশি তার স্ত্রীর সাথে কথা হলো। সে বিদেশ থেকে আসছে প্রায় 10 মাস হলো। এই 10 মাস বিদেশ থেকে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পারিবারিকভাবে তাকে দেশের থেকে অর্থ দিয়ে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে। এরপরের থেকেই তার ম্যান্টালি আপসেটের কারণে সে আত্মহত্যা করছে বলে স্থানীয়ভাবে এবং তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়। গতকাল রাত 10টার সময় সে খাওয়া দাওয়া শেষ করে রুমে গেছে। যেহেতু ওনার মেয়ের জামাই আসছিল, স্বাভাবিক কারণে ওনার যে রুমে ঘুমায় সেই রুমটাকে মেয়ের জামাইকে ছেড়ে দিয়ে উনি ওই রুমে ছিলেন আর কি। ভোরবেলা যেহেতু উনি নামাজ পড়তে যান, রুম খোলে নাই ভাই, তারপর খোঁজাখুঁজি দরজা ইয়ে করে দেখতেছে ঝুলে আছে। ওনারা চাইছিল যে মরে গেছেন আর জীবিত আছে, সেই হিসেবে তাড়াহুড়ো করে নামাইছেন, কিন্তু দেখছেন মৃত্যু। আমি নিজেও দেখলাম তার গলাতে কালো দাগ আছে। সে মনে করেন বিদেশতে অনেক দিনই বিদেশ করছে, করলে কি পয়সা কামাইতে পারে নাই। আর এই কিস্তি গিয়েছিল মালদ্বীপ গিয়ে মনে করেন পয়সা পয়সা কামাইতে পারেন। আগে ছিল সৌদি আরব ছিল, সৌদি মনে 2-5 বছর ছিল। এরপরে মালদ্বীপ গিয়েছিল, মালদ্বীপ গিয়ে মনে পয়সা পয়সা কামাইতে পারে নাই, তারে আবার টাকা পয়সা দিয়া বিদেশ থেকে আনাইছে, টিকিটের খরচ মরচ দিয়া আনাইছে প্রায় 10 মাস, 8-10 মাস মালদ্বীপ থেকে। তারপর আনার পর মনে করেন হের একটু ভেন্ডার মেরে আমি দেখলাম আগের মতো তেমন নাই সমস্যা, আগেও চলাফেরা করতো ভালো। তো এই কথাবার্তি কইলে ওই মনে করেন একটু কইতো ভাগলাম এই সাইডের, বলে ভাই আমি চলে যাম। আমি বললাম তুই তো খোঁজ কি, তোর এমন 2-3টা বাচ্চা কাছে সাইডের কই ফেলাই দিয়ে যাবি, যে আর কিছু নাই হ্যাঁ বাঁচে না, তুই আমরা বোঝাই টুজাই দিতাম। তো এখন যে এই অবস্থার ভিতরে ভাই গিয়ে আর শুয়া লইছে, শোয়ার ভিতরে ভাই এমন কাম করবো এটা তো আমরা কল্পনা করি না। সকালে আছে আমার কাছে শুনি সার বেনে একটু মনে করেন সমস্যা আছে, ওই তো বিদেশ থেকে কোনো কিছু সমস্যা পাই আইস এমনি ভাই। এখন বর্তমানে যে অবস্থা আছে, 2-3টা বাচ্চা কাচ্চা আছে ছোটো, যদি আপনারা দয়া করেন, আপনারা বা প্রশাসন আসছে সবাই একটু দয়া করেন, আমরা যখন মাটি টাটি দিতে পারি এই ব্যবস্থা যদি করে দিয়ে যান, মনে করেন বাচ্চা কাচ্চা একটু বাচ্চা গেল। আচ্ছা আপনি কি তাহলে কি আপনি শুনছেন শুনে আসছেন না? হ্যাঁ শুনে আসছি, আমরা সকালে ছিল আমার বুঝলি, এমনি তো লোকটা সুস্থই ছিল। হ্যাঁ এমনি সুস্থই ছিল, না বেন আউট বলতে এমন ওই সামান্য একটু সমস্যা ছিল আসার পর থেকে। ওই কিছুদিন আগে আমার লোকের কথা বলছিল কি যে সোডা ফিটা খুব বালবা, তো আজকে আমার ঘরে বার সোডা ফিটা বানাইছে, বানানোর পরে আমি সোডা ফিটাটা দেখি এর আমি একটা ফোন দিছি, দেওয়ার পরে এর সকাল 6:05 এসে আমি আবার ঘুরি টাইমটা পরে দেখছি আর কি, 6:05 এসে আমি কল দিছি, দেওয়ার পর ওনার মেয়ে ধরছে, ধরার পরে বললাম তোমার আব্বুর কাছে দাও, কো আপনি কে, আমি কে আমি রূপগুলে আমার নামটা বললাম, বলার পর কইলো যে আব্বু ঘুমাইতেছে, আমি কে আচ্ছা তো ঠিক আছে আর ডিস্টার্ব করলাম না। একটা ছোটা ফিটা খাওয়ার পরে ওই শুনলাম কি যে রফিক মারা গেছে, দৌড়াদৌড়ি করে আইলাম আর দেখলাম যে লাশটা শোয়াই লাগছে আর কি, এটা ফাঁসি দিছে আর কি, আর বলছে আর কি, আমি দেখছি না আমি শুনছি। তারপরে আমি চেয়ারম্যানটাকে জানাইলাম, চেয়ারম্যানে কইলো যে ফারিতে তুমি জানো, তো ফারিতে স্যারের আমি ফোন দিলাম, দেওয়ার পরে কইলো আচ্ছা ঠিক আছে তুমি লোক পাঠাও, এতটুকু স্যার জানি না। এমন ওই যে একটু অসুস্থতা বুক করতো বিদেশে আসছে, আসার পরে অসুস্থতা বুক করতো, শরীরটা ঘামতো, টাকা পয়সা বলতে করোনার জন্য অনেকদিন পয়সা লইছে, হয় না তো কি মাঝে মাঝে ফোন দিত আমার যে ভাই কাম নাই বলতাম যে ছুটিতে আসো, হ্যাঁ হতা ছুটিতে আসো, কো না ভাই ছুটিতে যেতাম না, একবারও আরে একবার দেশো চলো কোটিং আমাদের সাথে চলাফেরা করতো বন্ধু মানুষ, আমার খুব কাছের লোক আছিল। যে লোকটা মারা গেল কি অবস্থা পাইলেন? মৃত রফিকুল ইসলামের মৃত্যু সংক্রান্তে
রায়পুরা থানায় একটি অপহৃত মামলা হয়েছে, সেই মামলার সূত্র ধরে আমি এখানে এসে সুরতাল প্রস্তুত করছি এবং লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে অসিদ্ধ নির্ধারণ করছি। রিপোর্টের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত এই ধরনের পর্যায়ে কোনো ধরনের ই পাওয়া যাচ্ছে না, এখন রিপোর্টের ভিত্তি করেই, ডাক্তারের রিপোর্টের ভিত্তি করেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।